করে? মা, তোমাকে আমি পরে বলবো। কিন্তু আমার তো টেনশন হয়, আমার তো জানতে ইচ্ছা করে, বল না আমাকে। যে লোকটা আমাকে বিক্রি করে দেওয়ার জন্য পরামর্শ করে বিয়ের আগে একটা অন্য লোকের সাথে, তোমার কি মনে হয় জজ সাহেব যখন জানতে পারবে তখন উনি কি মনে করবে আমার এই বিয়েটা টিকিয়ে রাখা উচিত ছিল? আর এই বিয়েটাকে আদেও আমার জন্য বিয়ে বলো, এটা মা মা এটা একটা ফাঁদ, নারী পাচার করার ফাঁদ। আমার এতে কোনো দোষ নেই মা, আর আমার বিয়েটা বৈধ, কারণ রশ্মিদির আগে স্যারের সাথে আমার বিয়ে হয়েছে। কারণ আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বিয়েটার কথা আমরা দুজনেই গোপন রাখব। কিন্তু আমরা তো গোপন রাখতে পারিনি মা, এই পরিবেশ পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে কথাটা প্রকাশ করতে। বিশেষ করে আমি কথাটা প্রকাশ করতে বাধ্য হয়েছি যখন দেখছি আমার স্বামীকে নিয়ে টানাটানি হচ্ছে, তার সম্মান নিয়ে টানাটানি হচ্ছে। তখন আমি কিছু না বলে চুপ করে বসে থাকব? এতটা মেরুদণ্ডহীন মেয়ে আমি নই মা। কি মনে হচ্ছে বলতো, কেসটা কি জেতা যাবে? জিততেই হবে মা, আমার কাছে আর কিচ্ছু নেই, শুধু একটাই অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম সত্যি। মা, আমার কাছে সত্যি আছে, আর আমি বিশ্বাস করি সেই সত্যি দিয়ে আমি আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারব। এই যে তুই এত স্বামী স্বামী বলছিস, এমন যদি হয় যে ও ফিরে এলে সব কিছু ঠিক হয়ে যায় ওদের মধ্যে? সে হয়ে গেলে হয়ে যাবে, কিন্তু উনি যে আমার স্বামী সেই কথাটা তো আর মিথ্যে হয়ে যাবে না। বলিস না, আমার বড় বুক কাঁপে, কষ্ট হয়। তোর জীবনটাও কি আমার মতো হয়ে গেল? মা, তোমার জীবনে ছিল কুশল চ্যাটার্জির মতো একজন অসভ্য চরিত্রহীন বাজে লোক, আর আমার জীবনে আছে ঋষি সেনের মতো একজন পবিত্র মানুষ, যে নিজের ক্ষতি করতে পারে কিন্তু অন্য কারোর ক্ষতির কথা ভাবতেও পারে না। আর ওই কুশল চ্যাটার্জি শুধু নিজের ভালোটুকু বোঝে আর পৃথিবীর সকলের ক্ষতি করে। মা, এদের দুজনের সাথে কোনো তুলনাই হয় না, ঠিক যেমন আমার জীবনের সাথে তোমার জীবনের কোনো তুলনা হয় না, তেমনি তোমার জীবনের সাথে আমার জীবনেরও কোনো তুলনা হয় না। আর স্যার আমাকে যা দিয়েছেন তাতে আমি সারা জীবন সন্তুষ্ট থাকব। মা, তুমি একদম চিন্তা করো না, এই বাড়ির লোক এত খারাপ কথা বলে, এত নিন্দে করে, আমরা সহ্য হয় না। তুমি ভেবো না, যেদিন আমার দায়িত্ব শেষ হবে, স্যারকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে দিতে পারবো, সেদিন আমি নিঃশব্দে চলে যাব। আমি তাকে অধিকার করব বলে, দখল করব বলে তো লড়াইটা লড়ছি না। স্যারের যদি এরপর মনে হয় যে রশ্মি চ্যাটার্জি এই বাড়িতে আবার বউ হয়ে আসবে, তাহলে সেটা স্যারের বিবেচনা, এই বাড়ির লোকের বিবেচনা, সেটা তো আমার দেখার বিষয় নয়। আমার কাজ শুধু এইটুকুই। তুই কি পাবি জীবনে? মা, আমি অনেক কিছু পেয়েছি, সব পাওয়া কি সারা জীবন ধরে পেতে হয়? কিছু কিছু পাওয়া থাকে যেগুলো একবার পেলে সারা জীবনের মতো পাওয়া হয়ে যায়। স্যার ওই রকমই একজন মানুষ, আমরা যেখানেই থাকি যত দূরেই থাকি স্যার চিরকাল আমার মঙ্গল চাইবে, আর আমিও স্যারের মঙ্গল চাইব। মা, আমি যখনই বিপদে পড়ব স্যার যেখানেই থাকুক না কেন আমার পাশে এসে দাঁড়াবেন। আবার স্যার যখন বিপদে পড়বেন আমি স্যারের পাশে গিয়ে দাঁড়াব স্যারকে বাঁচানোর জন্য। স্বামী স্ত্রীর মধ্যে এর থেকে বড় বন্ধন আর কিছু কি হতে পারে বলো? আমরা না হয় রোজ একসাথে নাই বা থাকলাম, রোজকার সংসার না হয় নাই বা করলাম। সব সংসার তো একভাবে হয় না বলো মা, এক নিয়মে চলে না। আমরা আমাদের সংসারটা না হয় মনে মনেই সাজাবো। ও মা,
কাঁদছো কেন? ভেবেছিলাম আমার মেয়ের একটা সুন্দর জীবন হবে, একটা সুখের সংসার হবে, কিন্তু মা আমার সংসার সুখেরই আছে। তুমি বৃথাই ভাবছো, ওই মানুষটা স্ত্রী হয়ে আমার সংসার সুখে না হবে তো কার হবে বলো তো? তবু তুই এই বয়স থেকে একা থাকার কষ্ট পাবি, মা হয়ে কি সেটা মেনে নেওয়া যায়? আমি একা কোথায় বলো তো মা? স্যারের মতো একজন মানুষ যার সাথে থাকে, যার মনে সারাক্ষণ থাকে, সে কি একা থাকতে পারে বলো? মা আমি একা নই, আর তুমি আমাকে নিয়ে এত ভেবো না তো, তুমি শুধু আমাকে এই লড়াইটা জিততে দাও। আর তোর পরীক্ষা? মা আমার যা প্রিপারেশন আছে তাতে আমার কোনো অসুবিধে হবে না, ওই যে হিয়ারিং এর ফাঁকে ফাঁকে পরীক্ষাগুলো দিচ্ছি তাতে আমার পরীক্ষা কিন্তু ভালোই হচ্ছে, আর তো দুটো পরীক্ষা মাত্র বাকি। আর তুমি চিন্তা করো না, দেখো আমি পরীক্ষার রেজাল্টেও স্যারের মুখ রাখবো, তোমাদের মুখ রাখবো, এখন আমাকে এই কাজটাতে ভালো করে মন দিতে দাও। ঋষির মা মানে ছর্দি অনেক কথা বলে, আমি হয়তো সব কথার দাম দিই না। কি বলে মা? তার তো অনেক আশা, সে তো তোকে নিজের ছেলের বউ করে ঘরে তুলে নিতে চায়। মা তুমি ওসব কথায় কান দিও না, ছোট মা হয়তো তাই চায়, কিন্তু ছোট মা তো এই বাড়িতে একা নয়, তার পরিবারের সবার সাথে অশান্তি করে আমি স্যারকে দখল করব না। এখন স্যার বেরিয়ে কি বলে সেটাই আসল কথা। আমি আর অপেক্ষা করব না মা স্যার বেরিয়ে কি বলবেন সেটা শোনার জন্য, আমার কাজ শুধু ওইটুকুই, স্যারের পুরনো সম্মান স্যারকে ফিরিয়ে দেওয়া, স্যারের পুরনো পরিবার স্যারকে ফিরিয়ে দেওয়া, আর স্যারের চাকরি স্যারকে ফিরিয়ে দেওয়া। তাই যদি হয় তাহলে তো এই অন্যায়ের জন্য রোশনি চ্যাটার্জি শাস্তি পাবে রে। সত্যি বিচারে যদি সেটা হয় তাহলে আমার কিছু করার নেই মা, আমি তো অনেক চেষ্টা করেছিলাম, রোশনি চ্যাটার্জি নিজেকে সামলাতে পারেনি। শুধু শাস্তি কি আর রোশনি চ্যাটার্জির হবে? রোশনি চ্যাটার্জির বাবার হবে না? হতেই পারে, তাতে আমার কিছু করার নেই মা, আমার হাত থেকে তীর বেরিয়ে গেছে, আর এই তীরটা বেরোতে বাধ্য করেছে ওরাই। মা দেখো, স্যারের জীবনের দাম সবচেয়ে বেশি আমার কাছে, স্যারের জীবন নিষ্কলঙ্ক করার জন্য, স্যারের পুরনো সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য যদি কাউকে শাস্তি পেতে হয় পেতে হবে, আর অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে, সেটা কখনো কখনো এই জীবনেই পেতে হয়, কখনো কখনো জীবনের ওপারে। কিন্তু অন্যায়ের হাত থেকে বাঁচার রাস্তা কারণ নেই। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, একদম ঠিক কথা বলেছো, আমি যে তোমার দাদা ভাইকে সেই কথাই বলছিলাম, কেউ কি সহ্য ছোট মা? আরে বাবা, আরে তুই এসে গেছিস, আয় আয় বস, অল্প কিছু মুখে। আজকে খাবো না, দেরি হয়ে গেছে খুব, আমাকে মা দুধ বিস্কুট খাইয়ে দিয়েছে। এই শোনো না, একটু পরে তোমাকে ফোন করছি। হ্যাঁ কি বললে, তোমার মা তোমাকে দুধ বিস্কুট দিয়েছে? হ্যাঁ পরীক্ষা দিতে যাচ্ছি তো, তাই মা বললো খালি মুখে যাবি তাই ওই খাবারটা খেয়ে যাবি, আমি এখানে ছোট মাদেরকে প্রণাম করব বলে এলাম। তাই বললে হবে নাকি? হ্যাঁ কিচ্ছু না, গরম গরম ভাত আর ঘি আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, বুঝেছিস? একটু খেয়ে যা, চেহারাটা দেখেছিস কি হয়েছে? বাবা একটু নিজের দিকে নজর রাখতে হবে তো, নাকি? ও মা, মা বলছি ওর মা নাকি দুধ বিস্কিট দিয়েছে ওকে, তা দুধ বিস্কিটটা কোথা থেকে গেল? না মানে তোমার মা কি আকাশ থেকে টুক করে খসিয়ে নিয়ে এলো নাকি তোমার জন্য দুধ আর বিস্কিট? এই বাড়ি থেকেই তো গেছে, কেন লেখা তোমার কি আপত্তি আছে? না না, কার আপত্তি তার কি হচ্ছে ছোট মা, কারোর আপত্তিতেই তো কিছু যায় আসে না, সে কথা না হয় বাদই দিলাম। না মানে ওইভাবে বললো কি না যে ওর মা ওর জন্য দুধ বিস্কিট নিয়ে গেছে, আসলে ঠিক করে কথাটাও না তুমি বলতে শেখোনি।
তোমার তো বলা উচিত ছিল না যে আমাদের বাড়ির দুধ বিস্কিট তোমার মা নিয়ে গিয়ে তোমাকে একটুখানি খাইয়ে দিয়েছে, সে ঠিক আছে হতেই পারে। অনুমতি নেওয়ার তো কোনো প্রয়োজন নেই, মানে পারমিশন টারমিশন তো নিতে হয় না তোমার মাকে। অবশ্য জানি না ছোট মা হয়তো পারমিশন দিয়েছে। মা তোমাকে কি কিছু বলেছে? মানে আমরা তো কেউ কিছু জানি না, নাকি তোমার কি অনুমতি নিয়েছে? আমি কি আর এ বাড়ির মনীষী যা আমাকে বলবে? আমাকে কেন বলতে যাবে? আমি তো আর এই বাড়ির গিনি নয় কো, এ বাড়ির গিনি আরেকজন, তাকে বলে গেলেই হবে।